নমস্কার, আয়ুর্বেদের রোগ নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এবং দারুণ একটা সিজনের মধ্যে আমরা রয়েছি, আমাদের প্রত্যেকের খুব পছন্দের ঋতু। যদিও নতুন বছরে আমরা পা দিয়ে ফেলেছি, নতুন বছরের প্রথম থেকেই একটা কোভিড সতর্কতা মেনে চলতে হবে, এটা আমাদের মাথায় প্রত্যেকেরই ঢুকে গিয়েছে এবং এটা ভালো, যে কোনো সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা বলি যে কোভিড আমাদের শিখিয়েছে প্রতি মুহূর্তে সতর্ক থাকুন, প্রতি মুহূর্তে নিজেকে সেফ রাখুন, নিজের প্রিয়জনকে সেফ রাখুন। কোভিড চলে গেলে আবার ভুলে যাবো তা কিন্তু নয়। জীবনের প্রত্যেকটি মুহূর্তে ছোট ছোট বিষয়, আপনার স্কিন প্রবলেম, শীতকালে আপনার প্রচন্ড ড্রাই স্কিনের সমস্যা বেড়ে যায়, আপনার প্রচন্ড ড্যান্ড্রফের প্রবণতা বেড়ে যায়, হেয়ার ফলিং এর প্রবণতা বেড়ে যায়, এগুলোকে মনে হয় খুব ছোট সমস্যা, খুব তুচ্ছ সমস্যা। যে কোনো বিউটি পার্লারে গেলে আমি সমস্যার সমাধান করে ফেলবো, যদি এতটাই সহজ হতো তাহলে এতদিনে এই সমস্যা বোধ হয় কারুর থাকতো না। কিন্তু দেখুন, আমাদের এই লাইভ অনুষ্ঠানে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো নিয়েও আপনারা কত মানুষ ফোন করেন এবং বলেন বছরের পর বছরের সমস্যা, কিছুতেই ঠোঁট ফাটা কমাতে পারছি না, কিছুতেই গোড়ালি ফাটা কমাতে পারছি না, ড্রাইনেস এর প্রবণতা কমাতে পারছি না, বা হেয়ার ফলিং বা ড্যান্ড্রফ এর প্রবণতা কমাতে পারছি না। আমরা এই অনুষ্ঠানে ক্রিটিক্যাল বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করি, ক্যান্সার নিয়ে আলোচনা করি, আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করি, আপনার নার্ভের সমস্যা নিয়ে আলোচনা করি, আপনার ইন্টারনাল যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানের প্রবলেম নিয়ে আলোচনা করি, সেটা কিডনি হতে পারে, লিভার হতে পারে, হার্ট হতে পারে, কিন্তু তারপরেও স্কিন বা হেয়ারের প্রবলেম এটাও কিন্তু আলোচনা করি, কারণ এটাও একটা বড় সমস্যা। আপনি আজ অবহেলা করছেন কিন্তু ভবিষ্যতে হয়তো এই সমস্যা আপনাকে কাঁদাবে। তো সব বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব। এনবিপি উমরানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এই সেন্টারের প্রত্যেকজন চিকিৎসক অভিজ্ঞ, এবং আজকে যে চিকিৎসককে পেয়েছি তার কথা শুনতে আপনার ভীষণ ভালো লাগে, কারণ তিনি খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলেন। একজন চিকিৎসককে সবার আগে খুব ভালো একজন বন্ধুর সুলভ আচরণ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, খুব ভালো টিপস তার থেকে আমরা পেয়ে থাকি এবং তাছাড়া খুব ভালো কিছু অ্যাডভাইস তার থেকে আমরা পেয়ে থাকি। সব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আমাদের সকলের ভীষণ পছন্দের সেই চিকিৎসক, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের SHMO ডক্টর বিনোদ সিং। প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা সরাসরি কথা বলার সুযোগ, আপনাদের রয়েছে লাইভ ফোনিং অনুষ্ঠানের নাম্বার, যেরকম যাচ্ছে হেল্পলাইন নাম্বারও যাচ্ছে। আপনি বলবেন আমার মোবাইলে তো সেভ আছে, তাহলে ভেরি গুড, খুব ভালো, প্রয়োজনে বা আপনার প্রিয়জনের প্রয়োজনে নাম্বারটা ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। ডাক্তারবাবু, আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কারণ এই শীতের মরশুম আমাদের ভীষণ পছন্দের একটা মরশুম, কিন্তু এত মানুষের এত অভিযোগ থাকে যে শীতকালটা এত প্রিয় হওয়ার পরও শীতকাল আসুক আমরা চাই না, কারণ ড্রাইনেসের প্রবণতা। ড্রাইনেসটা কি শুধুমাত্র বাইরের সমস্যা না, এটার সাথে ইন্টারনাল কোনো সমস্যা জড়িত? না না, দেখুন প্রথম কথা, ড্রাইনেসটা হয় কেন আগে এটা আপনাকে ভাবতে হবে। এর মানে এটা হয়ে গেল কি, আমাদের শরীরের মধ্যে যে ওয়াটার মলিকিউলস থাকার দরকার যে পরিমাণে, ওইটা আপনার শরীরের মধ্যে নেই বা ছিল, লেকিন ডিউ টু মানে হিউমিডিটিটা এমনি হয়ে গেছে যার জন্যে আপনার শরীর থেকে ওটাকে মানে অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে। তো এই যে ড্রাইনেসটার জন্য আমাদেরকে সব থেকে প্রথম, লোকরা কি বলে এই শীতকালে জল খেতে ইচ্ছে করে না, আমি বেসিক্যালি দেখেছি যে সব মানুষরা শীতকালে জল কম খায় তাদের মধ্যে একটা জিনিস দেখা গেছে, তাদের স্কিনটা সব থেকে বেশি ড্রাইনেস থাকে। আমি আপনাদেরকে বলবো কি, এটা কখনো ভুল করে করবেন, কেন কি যদি এটাই সত্যি কথা হতো তা আজকে এই শীতকালের মধ্যে সিমলাতে যারা ঘুরতে গেছে তারা যখনই বরফ পড়ে তখন ওরা নিজের হোটেলের রুম থেকে বাইরে বেরিয়ে আইসক্রিমটা কেন খায়, ওর একটা আলাদাই তৃপ্তি হয়। তো এই জন্য আমি সবাইকে একটাই কথা বলবো, এটা কখনো ভাববেন না কি না শীতকাল আছে জল কম খাবো, কেন আমাকে বারবার ঘুম থেকে উঠতে হবে, আমাকে বারবার ঠান্ডার মধ্যে হেঁটে বাথরুমে যেতে হবে, একদম না। কল অফ নেচারকে কখনো আপনারা জোর করে আটকাতে পারেন না, কেন কি যে বা যারা নেচারকে আটকাতে গেছে তারা ধ্বংস হয়েছে। একদম, এই জন্য সবসময় মনে রাখবেন আপনারা, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য নেচার। একদম, আমরা এই বিষয় নিয়ে ধীরে ধীরে আরো গুরুত্বপূর্ণ দিকগুলোতে যাব, তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে, হ্যাঁ বলুন, প্রবলেমটা কি? বলছি কি, আমাশার সমস্যার জন্য আয়ুর্বেদ চিকিৎসা কি পুরোপুরি নির্মূল সম্ভব? আচ্ছা, অন্য কোন সংস্থা বা অন্য কোন প্যাথি কি নির্মূল করতে পেরেছে এখনো আপনার সমস্যাকে? না না, পারিনি। হ্যাঁ, আমরা পারবো, আমি আপনাকে ওপেন বলছি, এই চ্যানেলের মাধ্যমে বলছি কি, আমরা যদি আপনি আমাদের কথা শোনেন তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, এনবিপির আমি না
এনপিপির যে কোনো চিকিৎসক আপনাকে কথা দেবে যে আপনি যদি আমাদের কথার মতন যদি চলেন, রূপচর্চা না করে যদি শরীর চর্চা যদি করেন, তো আমাশা আপনার কখনো হবে না। আমাশাটা আপনার নিজে থেকে তৈরি করা জিনিস, কেন আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন আপনার শরীরের মধ্যে আমাশা ছিল না। সবসময় মনে রাখবেন কি আমরা যখনই নিজের একটু বিরুদ্ধ আহার বিহার যদি যখনই আরম্ভ করি করতে, তখনই আমাদের শরীরের মধ্যে এই টক্সিক গুণ তৈরি হতে আরম্ভ করে, যাকে বাংলাতে আমরা বলি আমবিষ, যাকে আপনি বলছেন আমাশা। তো আপনি যদি আমাদের উপরে ভরসা যদি করতে পারেন, আয়ুর্বেদের উপরে যদি ভরসা যদি করতে পারেন, আর আমাদের কথা যদি মানার জন্য আপনি রাজি যদি থাকেন, তাহলে আমরা আপনাকে কথা দিচ্ছি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। নিজের যত প্রিভিয়াস রিপোর্ট আছে সব রিপোর্ট নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করুন। টাইম বাউন্ড ট্রিটমেন্টের অন্তর্গত সবসময় মনে রাখবেন এনবিপি ক্লিনিকের একটা সবথেকে বড় অস্ত্র একটাই, আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি আর ট্রান্সপ্যারেন্ট ট্রিটমেন্ট করি। আপনি যে রিপোর্ট নিয়ে আসবেন আপনাকে ঠিক নির্দিষ্ট সময়ের মতন আমরা আপনাকে ওষুধ খাওয়াবো, তারপর আবার আপনাকে একটা রিপোর্ট করানো হবে। রিপোর্ট করার পরে যখনই আপনি দেখবেন আগের রিপোর্ট থেকে এই রিপোর্টটা অনেক ভালো, আপনি নিজেই অনুভব করতে পারবেন কি হ্যাঁ আমরা যেটা বলেছি ওটাই সত্যি। একদম ঠিক কথা। আর এই প্রশ্ন চিহ্নটাও আর আসবে না যে আয়ুর্বেদ কি পারে, আসলে আয়ুর্বেদই পারে। যারা পারে না তাদেরকে আমরা কোনো প্রশ্নচিহ্ন সম্মুখীন করি না, কিন্তু যে পারে তাকে বারবার প্রশ্নচিহ্নের সম্মুখীন কিন্তু হতে হয়। এটা খুব খারাপ লাগার একটা দিক। আমাদের নিজেদের শাস্ত্র আয়ুর্বেদ, তাই তো ডাক্তারবাবু, কিন্তু সেই আয়ুর্বেদ কে বোধহয় আমরা এখনো ভরসা করে উঠতে পারছি। দেখুন প্রথম কথা এটা কি এনাদেরকে এটা যে কোনো আপনি হিন্দু ম্যাথোলজিক্যাল যে কোনো মানুষ হিন্দু ম্যাথোলজিক্যালের বিশ্বাসী তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কি আপনারা বেদা জানেন, ওনারা বলবেন হ্যাঁ আমি জানি চারটে বেদা আছে। লেকিন ওনাদেরকে যদি এটাই যদি বলা হয় কি আপনারা আয়ুর্বেদ জানেন, কেন আয়ুর্বেদও বেদারই একটা অংশ, অথর্ববেদের মধ্যে আয়ুর্বেদের খুব সুন্দর বর্ণন করা আছে ওই মানে ও, আর ওই আয়ুর্বেদের মধ্যেই সব কিছু আছে, চরক সংহিতা নিয়ে চরক এবং সুশ্রুত সংহিতা নিয়ে সব কিছু আছে। যেখানে লোকরা আজকাল বলে কি সার্জারি প্লাস্টিক সার্জারি, আপনাকে আমি এখন প্রশ্ন যদি করি কত কত বছর আগে আপনি প্লাস্টিক সার্জারির নামটা শুনেছিলেন আপনি বলুন। মিনিমাম কেউ যে কোনো মানুষকে যদি আমি প্রশ্ন করলে ওনারা বলবেন 15 থেকে 20 বছর। একদম। লেকিন আপনারা জেনে একটু তাজ্জুব হয়ে যাবে, গুগলে সার্চ করবেন মানে প্লাস্টিক সার্জারির প্রথম জন্ম হয়েছিল আমাদের আয়ুর্বেদে, মহর্ষি মানে সুশ্রুত সংহিতাতে আপনারা ওইটা পাবে। এই জন্য সবসময় বলি নিজের লোকদেরকে সম্মান করুন, নিজের লোককে আপনি খেতে দিচ্ছেন না পরের লোকের দিকে তাকাচ্ছেন, তাই জন্য আজকে আমাদের এই অবস্থাটা হয়ে। একদম ঠিক কথা। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি রেঙ্কি জানা বলছি। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন কি সমস্যা? আমার কোমরের যন্ত্রণাটা প্রচুর হচ্ছে। কত বছরের সমস্যা? এই 7 বছর। 7? এই 7 বছর? আচ্ছা আপনার আপনার ওজন কত মা? ওজন 65। আচ্ছা আপনার মনে হয় কি আপনি একটু মানে আপনার হাইট অনুসারে আপনি মোটা না রোগা? মোটা। আচ্ছা আপনি কখনো পড়ে গেছিলেন মনে পড়ে কি পাছাতে চোট লাগা মতন কখনো এমনি হয়েছিল? আচ্ছা আচ্ছা আপনার বয়স কত মা? 55। আচ্ছা এমনি কোন অপারেশন হয়েছে আপনার যেখানে দেখা গেছে কোমরের মধ্যে ইনজেকশন দিয়ে অবশ করা? আচ্ছা কোনো অপারেশন। আমি আপনাকে একটাই কথা বলবো মা, নিজের কোমরের আপনি খুব সুন্দর একটা এক্সরে করিয়ে নেন আপনি যেখানে থাকেন। আর আমাদের মেদিনীপুরের মধ্যে হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন আমাদের মেদিনীপুরে 3টে সেন্টার আছে। তা আপনার বাড়ির কাছে যে সেন্টারটা হবে ওই সেন্টারে গিয়ে আপনি নিজের রিপোর্ট নিয়ে দেখালেই আমি আপনাকে কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে, একটু হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, নোট করে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, এটাও হতে পারে।
কি আপনি এখনি ফোন করলেন, আপনাকে বলে দেওয়া হলো এই তারিখে এই টাইম থেকে এই টাইমে ডাক্তার বাবুরা ওইখানে অ্যাভেলেবল থাকবে, সব সময় কথা মনে রাখবেন। আমরা কলকাতায় ট্রিটমেন্ট করি বা মেদিনীপুরের যে কোনো জেলাতে যেখানে আমাদের প্রতিষ্ঠান আছে ওইখানে ট্রিটমেন্ট, আমাদের সবারই ট্রিটমেন্ট সেম। নিজেকে সুস্থ করার জন্য আপনি একটু দয়া করে হেল্পলাইনে একটু ফোন করুন। একদম, প্রথম বন্ধু রানাঘাট থেকে ফোন করেছিলেন, কৃষ্ণনগরে চেম্বার আছে, মিদনাপুরে তিনটে চেম্বার, মেচেদা, হেরিয়া, খড়গপুর, যেখানে সুবিধা সেখানে যোগাযোগ করুন। আর সকলের জন্য টিভিস্টোনে হেল্পলাইন নাম্বার রয়েছে, আমি বলে দেবো, তাছাড়া চেম্বারের কথাতেও আসছে। তবে তার আগে এসে গিয়েছেন পরের বন্ধু, কে আছেন? নমস্কার, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছেন, সমস্যা শুনবো। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন? আরে আমি শুনছি, বলো এখন ফোন কেন করেছো এটা বলো। আরে এর জন্য দেখো, এর জন্য তুমি এই এই টাইমে না ফোন করে তুমি হেল্পলাইন নম্বরে ফোন করো। আমি কথাটা পুরো বলছি, তুমি কোন ওষুধ কই কিভাবে খাবে? আরে শোনো একটা কথা সব সময় মনে রাখো, হেল্প এই প্রোগ্রামের মধ্যে আমরা, তুমি তো আমাদের সঙ্গে দেখা করেছো, তুমি আমাদের ট্রিটমেন্টে আছো, তুমি কত ভালো আছো এটা তুমিও ভালো করে জান। এখন এই টাইমের মধ্যে আমরা সেই সব মানুষদের সঙ্গে কথা বলতে চাই যারা বিভিন্ন প্যাথির দিকে, বিভিন্ন প্যাথির দিক থেকে হতাশ হয়ে এখন ভাবতে পারছে না কি এই রোগের জন্য কোথায় যাব। আমরা সেই সব পেশেন্টদের, সেই সব রোগীর পাশে আমরা দাঁড়াতে চাই। তা আমি তোমাকেও চাইবো, তো হ্যাঁ তোমার যদি প্রবলেম হয়ে থাকে প্রেসক্রিপশনে দেখো হেল্পলাইন নম্বরগুলো লেখা আছে, ওইখানে তুমি ফোন করো, ফোন করলেই তুমি জানতে পারবে কি মানে তোমার কোন ওষুধটা কিভাবে তুমি খেতে পারো। তবে ওনার গলা শুনে কিন্তু পরিষ্কার, উনি আপনার কথাটা আমি বুঝতেই পারলাম না, নালে একটু কথা বলতাম। উনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যা থেকে কিন্তু বের হচ্ছেন, ভালো আছেন, তবে কোনো একটা মেডিসিন নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিভাবে খাবো বুঝতে পারছেন না, তার জন্য হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য, যারা বুঝতে পারছে না যে কোন চেম্বারে যাব, যারা বুঝতে পারছে না যে আমার এই সমস্যার জন্য আমি তো এখন বর্তমানে দিশেহারা, এবার কি করব। প্রত্যেকের জন্য বলবো যে হেল্পলাইন নাম্বার নোট করুন, 9830235527 বা 5537। দেখুন নাম্বার দুটো ঠিক শুনে যাচ্ছে, আরেকবার বলছি 9830235527 বা 9830235537। এই নাম্বার ফোন করুন, আপনার কাছাকাছি চেম্বার সম্বন্ধে জানিয়ে দেওয়া হবে। এবং আপনার মনে যদি কোনো ক্রনিক ডিজিজ, কোনো সমস্যা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকে, লাইভ অনুষ্ঠানে তো ফোন করতে পারেন, পাশাপাশি হেল্পলাইন নাম্বারেও কিন্তু আপনারা ফোন করতে পারেন। আর চট করে বলবো যে কলকাতায় কিন্তু তিনটি চেম্বার রয়েছে, যেমন আপনারা হাতিবাগানে পাচ্ছেন, পাশাপাশি মেটিয়া ব্রুজ এবং লায়ন্স টাউনে পাচ্ছেন, হাওড়ায় তিনটি চেম্বার রয়েছে, শিবপুরে পাচ্ছেন, বালটিগুড়ি বাজারে পাচ্ছেন, তাছাড়া আপনারা বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন, দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলায় পাচ্ছেন, হেড অফিস মধ্যমগ্রাম সেখানে পাচ্ছেন, তাছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বাঁকুড়া থেকে আপনি ফোন করেছিলেন, বাঁকুড়াতেও কিন্তু চেম্বার রয়েছে, মিদনাপুরে, হেরিয়া, মেচেদা এবং খড়গপুরে চেম্বার রয়েছে, মালদা, শিলিগুড়ি, কোচবিহারে চেম্বার রয়েছে, প্রচুর চেম্বার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পশ্চিমবঙ্গে সর্বত্র ছড়িয়ে রয়েছে, দূরের বন্ধুদের জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের দরজা খুলে যাচ্ছে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলা, বাংলাদেশের বন্ধুরাও কিন্তু পাবেন। এবং সকলের জন্য বলবো হেল্পলাইন নাম্বার একটু চট করে ফোন করুন। কে আছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? বলছি আমার এক মাস ধরে কোলন কে ব্যথা, আমি একজন অস্থিরোগ বিশেষজ্ঞকে দেখেছিলাম, উনি বলছেন যে আমার টেনি এলবো হয়েছে, রোগটার নাম হয়েছে টেনি এলবো। আচ্ছা, ঠিক আছে, এই টেনিস এলবো আপনি নিজেও জানেন, সবাই ও জানে, এই টেনিস এলবো খুব নাম করা আমাদের, মানে যাকে আমরা ক্রিকেটের ভগবানও বলি, সচিন তেন্ডুলকারের ওনার হয়েছিল টেনিস এলবো। হ্যাঁ ঠিক আছে, উনি একটু বাইরে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আপনাকে আমি একটাই কথা বলতে পারি,
টেনে দেবো যদি আপনি নিজেকে খুব কেন সুস্থ যদি করতে পারতেন তো এখন আপনি আমাকে ফোন আমাদেরকে ফোন করতেন না, কেন এখন অবধি অলরেডি আপনি ট্রিটমেন্টটা করিয়েছেন লেকিন আপনি রেজাল্ট পাচ্ছেন না। রেজাল্ট যদি পেতে হয় হেল্পলাইনে একটু ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, কেন কি খড়গপুরেও আমাদের চেম্বার আছে, একটা সবসময় কথা মনে রাখবেন। আর এই টেনিস এলবোর জন্য এটা হ্যাঁ হতে পারে কি আপনি আমাদের বেশ কিছুদিন ধরুন 10 দিন 14 দিন আপনি মেডিসিন খেলেন, আপনি অনেক উপকার পেলেন, কিন্তু সবসময় মনে রাখবেন এই টেনিস এলবোটাকে সারা জীবনের মতন যদি নিজেকে সুস্থ যদি করতে চান যে কোনো মানুষ, চলুন আপনার জন্য আমি আজকে সবাইকে বলতে একটাই চাইছি, টেনিস এলবোকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি আপনারা করতে চাইছেন তার একমাত্র ভরসা হচ্ছে আয়ুর্বেদ এবং আয়ুর্বেদের পঞ্চকর্ম থেরাপি। এখন অনেক প্রতিষ্ঠান হয়ে গেছে যারা বলে কে আমরা পঞ্চকর্ম থেরাপি করি, আমরা করি, আমরা করি, হতে পারে বলতেই পারে, কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো সবসময় মনে রাখবেন, আজকাল নেটের জামানা আছে, একটু নেটের মধ্যে সার্চ করলে আপনারা অনেক কিছুই পেয়ে যেতে পারেন। টেনিস এলবোটাকে ভালো করার জন্য কোনো বাইরের দেশে যাওয়ার দরকার নেই, আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই রাজ্যের মধ্যে, এই কলকাতা শহরের মধ্যে NBP আমাদের ক্লিনিকটা আছে, একবার আপনারা হেল্পলাইনে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানে আমাদের অনেক স্টেজ হয় পঞ্চকর্ম থেরাপির, লেকিন আপনাদেরকে একটাই কথা বলবো উইদাউট এনি পেন কিলার আপনারা আমাদের ট্রিটমেন্টে একটা ফার্স্ট স্টেজ আপনারা পঞ্চকর্ম থেরাপি নেবার পরেই আপনারা জানতে পারবেন যে আপনারা কি পেলেন কোথায়, মানে কি পেলেন আর কি কত তাড়াতাড়ি আপনারা মানে পুরো অ্যান্সারটা পেতে পারেন আপনারা তখনই বুঝতে পারবেন। একদম ঠিক কথা, তাই হেল্পলাইন নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না, কারণ সব প্রশ্নের উত্তর একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে কিন্তু রয়েছে। কে আছেন বলুন, নমস্কার। আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর থেকে বলছিলেন, কি বলবেন, মানে কি সমস্যা নিয়ে আলোচনা করবেন? দেখুন প্রথম কথা আপনাকে একটা কথা বলে দিই, আপনি যখন কৃষ্ণনগর থেকে ফোন করেছেন কৃষ্ণনগরের মধ্যেও আমাদের চেম্বার আছে, একদম শুনুন এবার আমি আপনাকে একটাই কথা বলবো, দেখুন ফ্যাটি লিভার আপনি ডাইরেক্ট বলে দিলেন আপনার ফ্যাটি লিভার আছে, ভেরি গুড, কোন স্টেজে আছে কোন গ্রেড নম্বরে আছে আপনি এটা আমাদেরকে বলেননি আর আমরা এটা জানি না, এর জন্য আমি আপনাকে কোনো টিপসও দিতে পারি না। হ্যাঁ এটা বলতে পারি একটু তেল মশলা ঝাল মশলা একটু গ্রেড 1 বা কিছু এরকম একটা কিছু, মানে রেড মিটটা একটু কম খান এটা আমরা আপনাকে বলে দিতে পারি, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন ফ্যাটি লিভার হওয়াটা খুবই খারাপ, আপনি যদি এই ফ্যাটি লিভার থেকে নিজেকে খুব তাড়াতাড়ি যদি সুস্থ করতে চান হেল্পলাইনে ফোন করে এখনই আর নিজের নামটা কৃষ্ণনগরে নথিভুক্ত করে নেন, আর নিজের যদি আপনার যেমনি আপনি জানতে পারলেন আপনার ফ্যাটি লিভার আছে তার মানে আপনি এত USG করিয়েছেন বা আপনি কোনো চিকিৎসককে দেখিয়েছেন, উনি আপনার কমপ্লেনগুলো দেখার পরে উনি একটা ডায়াগনোসিস করতে পেরেছেন, হতে পারে ওই সব কাগজপত্র নিয়ে আমাদের NBP ক্লিনিকের যে কোনো চিকিৎসককে একবার আপনি দেখান, দেখাবার পরে সবসময় মনে রাখবেন আমরা প্রথমে কোনো মানুষকে বলি না কি আপনাকে 4 মাস 5 মাস ওষুধ খেতে হবে, আমরা প্রথম কিছু দিনের মানে 2 সপ্তাহের ওষুধ দিই, 14 থেকে 15 দিনের ওষুধ দিই, ওষুধ দেওয়ার পরে আমরা পেশেন্টকেই বলে দিই এইসব রিপোর্ট করে আনবেন, আর আপনি যদি ফিল করেন ইয়েস ইউ আর গেটিং গুড রেজাল্ট তাহলে আপনি নিশ্চয়ই আরও মনোযোগ দিয়ে আপনি আমাদের কাছে আসবেন। মনে রাখবেন ফ্যাটি লিভার কোনো বড় রোগ না, হতে পারে অন্যরা আপনাকে অন্য কিছু কথা বুঝিয়েছে কিন্তু আমি ডক্টর বিনোদ সিং আপনাকে বলছি আপনি যদি সুস্থ হতে চান হেল্পলাইনে ফোন করেন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একদম ঠিক কথা। আছেন পরের বন্ধু, কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন বলুন, ডাক্তার শুনছেন। কোন নার্ভ থেকে রোগটা সৃষ্টি হয়েছে জেনে আপনি কি করবেন দাদা, ট্রিটমেন্ট তো করতে পারবেন, আপনাকে জানতে হবে যে ট্রিটমেন্ট আছে কিনা।
আচ্ছা না না এক মিনিট এক মিনিট এক এক আহা আপ না না এক মিনিট এক মিনিট হ্যাঁ হ্যাঁ আপনি শুনুন 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 বুঝে গেছেন ডাক্তারবাবু শুনুন প্রথম কথা এটা কি নিয়ম এটাই হয় কি যারাই ফোন করে তারা নিজের পরিচয়টা দেয় আর প্লাস এটাও বলে কি ওরা কোথায় থাকে এটা হলো একটা কথা দ্বিতীয় কথা আপনি কথা বলছেন রোগীর অনুসারে কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে কোন নার্ভটা আমি হতে পারে আপনি তো রোগী হিসেবে কথা বলছেন আমি অন্য উল্টো পাল্টাও নার্ভ বলে দিতে পারি আপনি কোনো এক্স রে করাননি করিয়েছেন কি করাননি ওটা আপনি আমাদেরকে বলেননি এমআরআই করিয়েছেন কি করাননি আপনি জানেন না আপনাকে কে বলেছে কি আপনার নার্ভটা এফেক্টেড হয়েছে এটা তো জানার কথা তো হেয়ালি কথা দেখুন হেয়ালি কথার জন্য হঠাৎ আপনার ফোনের লাইনটা আমাদের সঙ্গে মিলে গেল আর আপনি ওই বসেই এখন হেয়ালি কথা বলতে আরম্ভ করলেন এইবার আপনি যদি এটাই বলতে আরম্ভ করলেন আচ্ছা ডাক্তারবাবু আমি এখন আপনার প্রোগ্রাম দেখছি লেকিন আমার হাই উঠছে এটা কেন আমার হাই উঠছে ঠিক কথা তো সরি চিকিৎসকরা করতে পারবেন এটা আপনার জানা উচিত এবং এটা জানার অধিকার আপনার 100% রয়েছে এটা বলার দায়িত্ব আমাদের 100% রয়েছে কে আছেন বলুন নমস্কার কোথা থেকে বলছেন পূর্ব মেদিনীপুর থেকে রমেশ জানাবেন হ্যাঁ বলুন সমস্যাটা শুনবো সমস্যা বলতে আমি 5 বছর আগে গোলবাড়ার অপারেশন হয়েছিলাম আচ্ছা এখন এই বিকালে এলে বুক জ্বালা করছে গ্যাস অম্বল পায়খানা ঠিক পরিষ্কার হচ্ছে না প্রচন্ড কষ্ট হচ্ছে নিয়ম এটাই হয় কি আপনার একটা শরীর থেকে একটা ওই অঙ্গটা বার করা হচ্ছে যাকে আমাদের আয়ুর্বেদের মধ্যে পঞ্চাগ্নি মানে পাঁচখান আগুনের এক আগুনের জায়গাটাকে আপনার শরীর থেকে বার করে ফেলে দেওয়া হচ্ছে এটা হলো একটা কথা এমনকি সেই আগুনটা আর আপনার শরীরে নেই তখন কি হয় কি অ্যাকর্ডিং টু মেডিকেল রুল অনুসারে যে এটা মডার্ন সায়েন্সেও বলুন বা আয়ুর্বেদের বলুন বা যে কোনো প্যাথিতে বলুন আমরা তখন বোঝাই কি আপনার যখন হাজমা শক্তিটা কমে যায় তখন আপনাকে কম কম খেতে হবে বারে বারে খেতে হবে আর আমি এটাও খুব সুন্দরভাবে জানি আপনাকে এটা বলা হয়নি খুব সুন্দরভাবে জানি কেন আপনার মতন প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে আর আমি তাদের হিস্ট্রিটা যখনই নিই তখনই এটা পাই আপনাদেরকে বলা হয় কেন ওর কারণ একটাই হচ্ছে কেন বলে দেওয়া হলেই তো আপনি ভালো হয়ে গেলেন দ্বিতীয়বার আপনি আমার কাছে আসবেন কেন এনবিপি ক্লিনিকে কোনো চিকিৎসক এটা ভাবে না আমরা চাই কি আপনাকে আমি তাড়াতাড়ি সুস্থ করলাম এবার আপনি তাড়াতাড়ি বাড়ি যান ওইখানে আপনার যদি আশেপাশে আপনার জানাশোনার যদি কোনো লোক অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে ও নিজেকে সুস্থ করতে চাইছে ও আমাদের কাছে আসুন একদম তো এই জন্য আপনাকে একটাই কথা বলবো চিন্তা করার দরকার নেই আপনি যেখানে হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কি আমাদের মেদিনীপুরের মধ্যে চেম্বার আছে যে চেম্বারটা আপনার বাড়ির কাছে আছে ওই চেম্বারের মানে ওই চেম্বারে আপনি নিজের পুরো রিপোর্ট নিয়ে দেখা করুন লেকিন ইন দ্য মিন টাইম করবেনটা কি কেন কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠবেন বুক জ্বালা করবে গলা জ্বালা করবে কি করবেনটা কি কিছু করার দরকার নেই সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে কোনো কিছু করার দরকার নেই কিচেন রুমে যাবেন এক গ্লাস একটু উষ্ণ গরম জল করবেন ওই উষ্ণ গরম জলটা কুলকুচি করে গিলে নেবেন পুরো এক গ্লাস জলটা গিলে নেবেন কুলকুচি করে গিলে নেবেন আর তারপরে হেল্পলাইনে ফোন করে বলবেন কি ডক্টর বিনোদ সিং যে টিপসটা দিয়েছিল ওটা মিথ্যে দিয়েছিল একদম কারণ ডক্টর বিনোদ সিং যে টিপস দেন সেটা সত্যি এমন মিরাকেলই কাজ করে আমরা তখন ভাবি যে এর জন্য কত মেডিসিন খেয়েছি কত সাইড ইফেক্ট
চাকরির সম্মুখীন হতে হয়েছে। আয়ুর্বেদ এভাবেই কিন্তু কাজ করে, ছোট ছোট বিষয় আপনার চোখের সামনে আছে, আপনার করার সাধ্যের মধ্যে আছে, কিন্তু আপনি জানেনই না। অনুষ্ঠানের সাথে থাকুন, এরকম অনেক কিছু জানতে পারবেন। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? মায়ের কি সমস্যা? মায়ের বয়স কত? মায়ের সমস্যা মানে কানের সমস্যা, আজ থেকে 3 বছর আগে থেকে মা কানে কিছু শুনতে পাচ্ছে না, আর কানের ভিতরে সবসময় আওয়াজ হচ্ছে। আর মায়ের বয়স হয়েছে 52 বছর। বেশ, কানের সমস্যা। দেখুন, প্রথম কথা না শুনতে থাকো রিয়া, মানে রিয়া একটা কথা বললো, লেকিন বয়সটা একটু কম। এটাও হতে পারে কি আমাদের কানের নার্ভগুলো একটু যখনই একটু শোকাতে আরম্ভ করে তখন একটা আলাদা সাউন্ড শোনা যায়, আর আমরা কম শুনতে আরম্ভ করি। দেখবেন, যারা কলকাতার মধ্যে যারাই থাকে, তারা যদি ধরুন চলে গেল, মানে একটু গ্রামগঞ্জের মধ্যে চলে গেল, ওইখানে গিয়ে যদি ওর টিভির ভলিউমটা যখনই ও স্টার্ট করবে, তো ওই ঘরের যত মানুষরা, ওই গ্রামগঞ্জের যত মানুষরা ওনার সঙ্গে আছে, তারা একটু আজাব চোখ থেকে ওনার দিকে তাকাবে। কেন? অ্যাজ বিকজ এটা নিয়ম। মানে আমরা, মানে কলকাতার মধ্যে যারা থাকে তাদের, মানে একটু আমরা একটু উঁচু করে শুনি, কেন একটু শ্রবণ শক্তিটা কম, কেন আর মানে নয়েজ পলিউশনটাও তো আছে বেশি। একদম একদম একদম। আপনাকে একটাই খালি কথা বলবো, দেখুন আমি খুব ভালোই আপনি প্রশ্ন একটা করলে, এই যে কালকে যেমনি আমরা শুনলাম কি হ্যাঁ চারদিকে একটু খুব কড়াকড়ি নজর, হ্যাঁ আমি সবাইকে রিকোয়েস্ট করব কি আমাদের সরকার যে বিধিটা তৈরি করে দিয়েছে দয়া করে ওটা মেনটেন করে চলবেন। বাসে উঠতে গেলে দয়া করে আর কিছু না তো মাস্ক পরে থাকবে, বাড়িতে যাওয়ার আগে, মানে যত আমাদের সরকার আপনাদেরকে বুঝিয়েছে দয়া করে ওইটা করুন। আর একটা কথা বলি, এনবিপি এর জন্য অনেক কিছু ভেবে রেখেছে। আমরা খুব সুন্দর দুটো, মানে আমরা ওষুধ তৈরি করেছি, একটা করেছি ক্যারোটি ট্যাব, আমরা বলবো আপনাদেরকে নিজের ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করার জন্য, দুটো করে যদি দিনে দিনে দুবার খাওয়া যায়, আর একটা ক্যারোটি ন্যাজাল ড্রপ, গরম জলের যদি ভেপার আপনি একবার নেন আর নাকের মধ্যে দু ফোঁটা করে যদি আমরা ক্যারোটি ন্যাজাল ড্রপটা দিই, আমি এটা বলতে পারি কি এই যে মহাযুদ্ধটা আমরা আরম্ভ করতে চলেছি, আরম্ভ করে ফেলেছি, এটাও আমরা জিতে যাব। সবসময় মনে রাখবেন আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষের জন্য, পশ্চিমবঙ্গে না, যারা পশ্চিমবঙ্গে বাইরেও আমাদের আমাদেরকে দেখছে তাদের জন্য আমরা বলছি, এমনি করে সব বিধি বিধানগুলো মেনে চলবেন। দেখবেন কেন সরকার আমাদের জন্যে বলে, সরকার নিজের জন্য বলে না, ওনারা নিজেরটা তো ভেবেই রেখেছে, ওনারা আমাদের জন্য বোঝান কি আমরা এইভাবে থাকলে নিজেকে সুস্থ রাখতে পারি। সরকারের কাছে এত লোক নেই কি সবার বাড়িতে এক একটা করে লোক ঢোকাবে, লেকিন হ্যাঁ এনবিপির কাছে আছে, সবার বাড়িতে আমরা ক্যারোটি ট্যাবলেট আর ক্যারোটি নেজাল ড্রপ যদি পৌঁছতে পারি, ঠিক কথা, তাহলে নিয়ার অ্যাবাউট এটাও আমরা মনের মধ্যে ভাবতে পারি কি মিনিমাম আর কিছু করতে পারিনি, 50% তো আপনাকে রক্ষা করতে পেরেছি। একদম, আমরা ইমিউনিটি বুস্ট করার জন্য এত হইচই করি, এত চিৎকার চেঁচামেচি করি, কি করে ইমিউনিটি বাড়াবো? সেখানে ডাক্তারবাবুরা কিন্তু সেই উপায় এনে দিয়েছেন, সেই দুটি অস্ত্র এনে দিয়েছেন, যারা এই কোভিড সিচুয়েশনে নিজেকে নিজের প্রিয়জনকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, আক্রমণ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চান, তারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তো জানা যাবে। একদম বিস্তারিত ভাবে। একদম, কেউ আছেন বলুন। নমস্কার। হ্যালো, কোথা থেকে? আমি মাঝেমধ্যে রিক্সা থেকে বলছি। কি সমস্যা? আমার ছেলের সঙ্গে একটু জানতাম। ছেলের বয়স কত? 26। কি সমস্যা হচ্ছে বলুন? আচ্ছা, মাছ
শোনো তোমাকে একটা খুব সুন্দর একটা কথা বলে দিই, তোমার মানে কথা শুনে এটাই আমি যে বুঝলাম, আপনার ছেলে স্কিনের একটা মানে ক্রনিক প্রবলেম দিয়ে ভুগছে। আর এটাও আমি বুঝলাম কি আপনি অন্য ট্রিটমেন্টটা করিয়েছেন, করিয়েও আপনি উপকার পাননি, বরঞ্চ সাদাটা এবার কালচের দিকেও যাচ্ছে। এমনি করে আপনি আপনার যে কথাটা আমি বুঝলাম ওটাই, ভালো করতে যদি নিজের ছেলেকে চান তাহলে একবার হেল্পলাইনে এখনই ফোন করুন। হেল্পলাইনে ফোন করে আপনি এটা জেনে নেন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা আছে, ওই চেম্বারে নিজের ছেলেকে নিয়ে নিজের পুরনো রিপোর্ট নিয়ে একটু আসবেন, দেখবেন কিছুদিনের আমরা ওষুধ দেবো আর কিছুদিন পঞ্চকর্ম আমরা থেরাপি দেব। এর মধ্যেই আপনার ছেলে আর আপনি নিজেই বলবেন কি মানে একটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন। তো যদি বিশ্বাস হয় হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেন। স্কিনের সমস্যা একটি মারাত্মক সমস্যা এবং সেখানেও কিন্তু জয়েন্ট পতাকা উড়িয়েছেন বিপি ইউনানি আয়ুর্বেদুল রিসার্চ সেন্টার। তবে আমরা সবসময় বলে থাকি যে স্কিনের সমস্যা চোখে দেখে ট্রিটমেন্ট করা শুরু করতে বা কিছু বলতে ডাক্তারবাবুদের বেশি সুবিধা হয়। তো আপনি আপনার ছেলের জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। পঞ্চকর্ম ডিপার্টমেন্ট রয়েছে, খুব ভালো মেডিসিন রয়েছে, এত অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে, বেশি দিন না মাত্র কয়েকটা দিন তার মধ্যে দেখবেন সমস্যার সমাধান কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। কে আছেন? নমস্কার, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? দেখুন ওইখানেই আমাদের মধ্যমগ্রামে আমাদের হেড অফিস আছে মা, আমি একটাই কথা বলবো হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার অন্তত রিপোর্টটা নিয়ে আপনি আমাদের কাছে আসুন। আপনার মতন অনেকজন, আপনি বললেন টিউমার, এটা টিউমার না, ওইখানে টিউমার হতে পারে, এটা ফিব্রয়েড হতে পারে, হতে পারে এটা মাইলোমা হতে পারে, আপনাকে বলে দেওয়া হয়েছে টিউমার। টিউমার অনেক ভ্যারাইটিজ অফ টিউমার হয়, কোনটা ভালো কোনটা খারাপ, যেটা ভালো ওইটা আমরা নিজেই বলি এটা আপনার ভালো, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা এটাকে দেখি। আপনাকে একটাই কথা বল, আপনি যদি ভালো হতে চান আর অপারেশন থেকে নিজের শরীরটাকে যদি রক্ষা পেতে চান, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি মধ্যমগ্রামে আমাদের সঙ্গে দেখা করুন। আপনি হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন কোন কোন দিন কোন কোন সময় কোন কোন টাইমে আমরা ওইখানে পেশেন্ট দেখি, ওইখানে আপনার সঙ্গে দেখা হয়ে গেলেই আমরা আপনাকে বলে দিতে পারি কি আপনাকে কতদিন ওষুধ খেতে হবে, কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন। একদম ঠিক কথা, আর টেনশন করবেন না, আপনার গলার অবস্থা শুনে মনে হলো যে আজকেই জাস্ট রিপোর্টটা পেয়েছেন, তো আপনি একটু টেনশন করছেন, টেনশন করবেন না। মধ্যমগ্রামে আপনি থাকেন, আপনার প্রতিবেশী এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, সেখানে অবশ্যই যোগাযোগ তো আপনাকে করতেই হবে, আপনার জন্য অবশ্যই ওয়েলকামের পতাকাটা একটু বেশি চওড়া হবে। তো 9830235527 বা 9830235537 নাম্বার দুটো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মধ্যমগ্রাম হেড অফিস, শুধুমাত্র মধ্যমগ্রাম বারাসাতের বন্ধুদের জন্য না, যশোর রোড বা ভিআইপি রোড বা এদিকে পুরো বিরাগুমা হাবড়া যশোরের যতদূর গেছে ততদূর বা মেন লাইনে, অর্থাৎ যারা সোদপুর আগরপাড়া বা কল্যাণীর দিকেও রয়েছেন তারাও কিন্তু অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি বীরভূম রামপুর থেকে বলছি। বীরভূম, হ্যাঁ বলুন, কি সমস্যা? নমস্কার আমার। হ্যাঁ নমস্কার, বলছি স্যার আমার স্কিনের প্রবলেম, স্কিন আমার খুব ড্রাই আর মানে আমার যেমন মাথায় খুশি হলে তারপর চামড়া ছাড়ে, অমনি গোটা শরীর আমার অমনি তারপর চামড়া মানে ছাড়ে। আমি প্রচুর ডাক্তার দেখেছি, ভালো করতে পারিনি, আয়ুর্বেদিক মানে সাবানও মেখেছি, আবার ভালো ভালো জিনিস ইউজ করি, কিন্তু আবার মানে এই জিনিসটা কিছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইবার খুব সুন্দর, খুব চলো এর জন্য এই নতুন বছর একটা নতুন অ্যানাউন্সমেন্টও আমি করে দিই এনবিপি ক্লিনিকের হিসেবে। রামপুরহাট থেকে ভাই তুমি ফোন করেছো, রামপুরহাটের আশেপাশে প্রত্যেক মানুষের প্রত্যেক ভাই বোনদেরকে আমি একটা কথা বলতে চাইছি, এনবিপি যে আমাদের ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক ক্লিনিক যে আছে, অলরেডি উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার হসপিটাল, আমরা রামপুরহাটের নিজের হসপিটালের উদ্বোধন করতে চলেছি। আপনারা যে বা যারা এখন অবধি আমাদেরকে দেখাতে চাইছিলেন,
মানে তারা নামও যারা অলরেডি নাম লিখিয়েছেন তাদেরকেও আমি বলবো, এবং যারা নতুনভাবে চিন্তা ভাবনা করছেন হ্যাঁ দেখাবো। এই জানুয়ারি মাসের লাস্টের দিকে না হলে ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে আমরা রামপুর হাটের মধ্যে আমরা নিজের হসপিটালের আউটডোরটা আমরা চালু করতে চলেছি। এই জন্য আপনাদেরকে সবাইকে একটাই কথা বলবো, যে বা যারা রামপুর হাটের আশেপাশের মানুষরা, মানে যাদের জন্য রামপুর হাটটা খুবই কাছে, কেন ওইখানে আমরা পঞ্চকর্ম থেরাপি আমাদের ফুল সেট আপ তৈরি আছে। তা আমি আপনাদেরকে একটাই খালি কথা বলবো, যে বা যারা আজও ভাবছিলেন যে পঞ্চকর্ম থেরাপিটা কি কিভাবে এসব যদি জানার যদি ইচ্ছে থাকে, তার হেল্পলাইনে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করে নেবেন। কেন যেদিন আমরা ওপেনিং করব সেদিন আমরা ওপিডি পঞ্চকর্মটাও আমরা করব। এটা খুব ভালো কথা। আর অবশ্যই আপনি আপনার স্কিনের সমস্যা নিয়ে তো সমাধান পেয়ে যাবেন। আমরা স্কিনের সমস্যায় ছিলাম, আলোচনা করার সুযোগ পেলাম না, সময় থাকলে আবারও আলোচনায় ফিরব। কে আছেন? নমস্কার। আচ্ছা মা, আপনাকে ফোন একদম কাটবেন না, কেন আপনার সঙ্গে একটু আমি কথা বলতে চাই। আচ্ছা আপনার পায়খানাটা কেমন হয় আগে এটা বলুন। আপনার ছেলে আপনার এক মিনিট এক একটা প্রশ্নের উত্তরটা হোক, আপনার পায়খানাটা কথা হয়, আর আমার মনে হয় আপনার ছেলের যা বয়স ও ছেলেটাও আপনার দুধ খায়। ম্যাডাম 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 হ্যাঁ সিম্পল একটাই একটা কাজ করুন না, আপনার যদি আপনার বাচ্চাটা আপনার যদি দুধ খায় তো আপনি আজ থেকে আপনি এমনি ওষুধ খেতে আরম্ভ করুন যার থেকে আপনার পায়খানাটা নরম হোক। আপনার লিভারটা ভালো নেই, হ্যাঁ আপনার লিভারটা ভালো নেই, আপনি একটা কাজ করুন, আমাদের মানে বেলুরে আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে, হিন্দু মোটর থেকে বেলুরটা বেশি দূরে না, আপনি একটু হেল্পলাইনে ফোন করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেন সবসময় বাচ্চার জন্য চিন্তা ভাবনা কেন করছেন? যতদিন অবধি বাচ্চা আপনার দুধ খাবে ততদিন অবধি আপনার শরীরে যা যা আপনি জিনিস নেবেন, আপনি যদি এই উল্টো পাল্টা জিনিস খেয়ে নেন যার জন্য আপনার ফুড পয়জন যদি হয়ে যায়, তো আপনি দেখবেন আপনার বাচ্চারও ফুড পয়জন হয়ে যাবে, কেন দুধটা আপনার খাচ্ছে। এই জন্য বলছি আগে আপনি নিজের কনস্টিপেশনটাকে ঠিক করুন, আর এটা করার জন্য সব থেকে বেস্ট একটাই হেল্পলাইন নম্বরে এখনই ফোন করুন, ফোন করে একটা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে কথা দিচ্ছি, আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, আপনার বাচ্চাটাও সুস্থ হবে, আর কোনো বাচ্চার ডাক্তারের কাছে যেতে হবে না। একদম ঠিক কথা। চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো, কলকাতায় কিন্তু তিনটি চেম্বার রয়েছে, হাতিবাগানে রয়েছে, মেটিয়া ব্রুজে রয়েছে, লান্স টাউনে রয়েছে। আরেকবার মনে করিয়ে দিই যে হাওড়া বন্ধুদের জন্য তিনটি চেম্বার রয়েছে, বেলুরে রয়েছে, অবশ্যই আপনারা শিপ্রে পেয়ে যাবেন, বালটিগুড়ি বাজার দাসনগরে পেয়ে যাবেন, আমতলায় চেম্বার রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো, মধ্যমগ্রাম হেড অফিস চেম্বার রয়েছে, তাছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বাঁকুড়া সর্বত্র চেম্বার রয়েছে। আপনারা মেদিনীপুরের মধ্যে কিন্তু মেছেদা হেরিয়া খড়গপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, খড়গপুর থেকে ফোনও পেয়েছিলাম, তিনি তো খড়গপুরেই চেম্বার পাচ্ছেন, যোগাযোগ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনারা মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু চেম্বার পাচ্ছেন, খুব তাড়াতাড়ি ত্রিপুরার আগরতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, আসামের গুয়াহাটি এবং বাংলাদেশেও কিন্তু চেম্বার পাচ্ছে। হেল্পলাইন নাম্বার নোট করতে কিন্তু একদম ভুলবেন না, 9830235527 9830235537। নাম্বার দুটি টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে, এই নাম্বারে কিন্তু ফোন অবশ্যই করতে হবে। ডাক্তারবাবু আপনি স্কিন নিয়ে কথা বলছিলেন, এক তো বললেন শীতকালে আমাদের প্রচুর জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, দেখুন প্রথম কথা সবসময় একটাই জিনিস সবসময় মনে রাখা দরকার, আমাদের যখন শরীরটা ড্রাই হয় এর মধ্যে সব থেকে আমি একটাই সবাইকে একটাই কথা বলি, কি যদি নারকেল তেল রাত্রিবেলা শোবার সময় আমরা যদি নারকেল তেল, নারকেল তেলের মধ্যে যদি রোজ ওয়াটার মানে গোলাপ জল যদি আমরা মিশিয়ে ওটাকে আমরা যদি নাভির মধ্যে দিয়ে
আমরা যদি ঘুমাই তো পরের দিন থেকে আমাদের মানে স্কিন গুলো একটু স্মুথ দেখা যায়। আচ্ছা বাহ, এটা হলো একটা কথা। তো এটা যদি মানুষ যদি করতে আরম্ভ করে তো আলটিমেটলি, কেন কি সবার এটা জানা দরকার কি আমাদের নাভিটা আয়ুর্বেদের মধ্যেই আমাদেরকে বলা হয় ব্রহ্মস্থান, ওইখান থেকেই মানে ওইটা থেকেই আমরা মায়ের সঙ্গে জুড়ে ছিলাম, ওইটা থেকে আমরা মা থেকে একটু আলাদা হলাম, কিন্তু তারপরেও এখনো আমরা মায়ের সঙ্গেই আমরা সবসময় সবসময় মাকে যতই আপনার কষ্ট হোক না কেন, হতে পারে আপনার মায়ের সঙ্গে আপনার মানে ঝগড়া হয়ে গেছে কিছু, লেকিন আপনি যখনই কষ্ট পাবেন আপনার দেখবেন আপনার মুখ থেকে মায়ের কথা, মায়ের নামটাই বের হবে। এজন্য বলি নারীর টান আমরা বলে থাকি। তো বলার মানে এটাই হলো কি প্রথম আমরা যদি নিজের নাভিটার উপরে যদি মনোযোগ যদি দিয়ে থাকি, অনেকজনরা এমনি আমি ইভেন এটাও বলি মাঝে মাঝে প্রত্যেক যাদের বয়স 45 এর উপরে হয়ে গেছে তারা যদি পুরনো ঘি গরুর ঘি যদি থাকে রাত্রিবেলা নিজের নাভির মধ্যে দিয়ে যদি মানে ওইখানে রেখে একটু ম্যাসেজ করে যদি ঘুমায় পরবর্তী দিনে নিজের স্কিন দেখার পরে ওর চিন্তা ভাবনা একটু করতে বেশি ভালো। এটা দারুণ বিউটি টিপস, একবারে শীত থেকে শুরু করে কিন্তু করতে থাকুন আপনার স্কিন কন্টিনিউ মসৃণ হবে সুন্দর হবে। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এই চাদরটা গায়ের মধ্যে কিটালে পড়ে ফুলে যায়, হাতের তুমি কালো কালো ভাব হয়, যেটা দীর্ঘ 30 বছরের বললে হয় সমস্যাটা, মানে সমস্ত ডার্মাটোলজির যারা ভারত সমাজ বলা এত কোনো কিছু নাম করার দরকার নেই, আপনি অনেক কিছু করেছেন। মানুষ সেন বলে না না, কোনো ডক্টরের নাম নেবেন না, কোন ডক্টরের নাম নেবেন না। যে রোগের নামটা কি বলেছে? রোগের নাম বলুন। আমিও খেয়েছি ডক্টর ওই আমার তা শুনুন, এটা আমাদের রুলস এর বিরুদ্ধ বিষয়, কোন সংস্থার নাম কোন ডক্টরের নাম নিয়ে তাদের বিষয়ে কোন রকম মন্তব্য টিভিশনে করবেন না, শুধু আপনার সমস্যাটা বলবেন। আমি অনেক অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেছি এটা বলুন, অনেক ভালো প্রতিষ্ঠানে গেছি এটা বলুন, কেন আপনি ডক্টরের নাম নিচ্ছেন? আপনার আমি আপনাদেরকে একটাই আপনাকে কথা বলবো, আমি জানি আপনি একটু প্রবলেমে আছেন, আপনি দয়া করে কখনো কোনো চিকিৎসকের আপনি দয়া করে আমাদের প্রতিষ্ঠান আমরা কোনো চিকিৎসকের ছোট বড় করতে আমি প্রশ্ন করতেই পারতাম কি হ্যাঁ আপনি বলুন তো আপনি 30 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন, রোগের নামটা কি? আপনার কথা শুনে আপনি নামটা আমাকে বলেননি, আপনি বরঞ্চ যেটা আমাদের প্রথম মানে যেটা আমাদের দরকার নেই ওইসব আপনি নামগুলো বলতে গেলেন, ওটা কখনো বলবেন না। আমি আপনাকে একটাই কথা বলবো কি আপনার যে কথাগুলো শুনলাম একটুখানি যেটা আমি বুঝলাম এটা হতে পারে স্ক্লেরোডারমা হতে পারে, আপনি মেদিনীপুরে থাকেন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন প্রতিষ্ঠানটা আমাদের কোন প্রতিষ্ঠানটা আপনার বাড়ির কাছে, ওইখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের 30 বছরের কাগজপত্র নিয়ে গিয়ে ওইখানে দেখা করুন, দেখা করার পরে আপনার নিশ্চয়ই আপনার আপনার সব প্রবলেম সলভ করার দায়িত্বটা আমরা নেব। একদম 30 বছরের সমস্যা মেদিনীপুরের মেজদা হেরিয়া খড়গপুরে তিনটি জায়গায় চেম্বার রয়েছে, 30 বছরের সমস্ত পুরনো রিপোর্ট নিয়ে চলে আসুন, যে সমস্যাই হোক আপনার স্কিনে কেউ ভালো করতে পারেনি তো এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা ঠিক ভালো করে দেবেন। কে আছেন বলুন। নমস্কার। তোমাকে কি কাঁধের এক্সরে করিয়েছে? ঘাড়ের এক্সরে? ঘাড়ের এক্সরে করতে বলেছিল ডাক্তারবাবু। হ্যাঁ করেছিলাম, তা ঘাড়ে আপনার নার্ভটা একটু চোপসে গেছে, খুব সুন্দর ব্যাপার। আপনি কান্দিতে থাকেন না, আমাদের বেরমপুরে নিজেদের আমাদের সেন্টার আছে,
হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন। একটা কাজ করবেন, নিজের যে রিপোর্টটা আছে আপনার কাছে, যে এক্স-রে রিপোর্টটা আছে আর যে চিকিৎসককে দেখিয়েছিলেন ওনার কাগজপত্রটা নিয়ে একটু বহরমপুরের চেম্বার আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, ওনার 3 বছর তো আপনি বলছেন, বেশি না, 14 দিন আমাদের, 14-15 দিন আমাদের ওষুধ থাকবে না, তারপরে একটু ফোন করে জানাবেন কি আপনি কেমন আছেন কেমন না। একদম ঠিক কথা, দীর্ঘদিনের সমস্যা যেমন আমরা শুনছি, 30 বছরের সমস্যা, 20 বছরের সমস্যা, 15 বছরের সমস্যা, শুনেও খুব খারাপ লাগে যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কত গুরুত্বপূর্ণ একটা জীবন আমাদের, এটা আমরা জানি, জানি না এর পরের বার আমরা মানুষ জন্মাবো কি না। না না, এখানে একটা কথা থাকে, নিজের ছেলে যদি কোনো ক্লাসের মধ্যে 1 বছর ফেল হয় বাবা এত বকে, 2 বছর ফেল হয় বাবা এত বকে, 3 বছর ফেল হয় বাবা এত বকে, আর নিজে আমি 10 বছর জায়গা, 10 বছর জায়গা এমনি জায়গাতে যাচ্ছি যেখানে আমি প্রত্যেক বছর ফেল হচ্ছে, একদম আপনাকে বকবে টাকে। ঠিক কথা, ঠিক কথা, এটা কিন্তু ভাবার মতন বিষয়। জীবনের সব থেকে বেশি মূল্যবান সময় 30টা বছর, 20টা বছর, 15টা বছর, যদি এটা 6টা বছরও হয়, 5টা বছরও হয়, 4টা বছরও হয়, এর দাম আপনাকে কে দেবে। সে কারণেই বলবো, রোগ যখনই শুরু হবে তখনই আয়ুর্বেদকে ভরসা করুন। আয়ুর্বেদ মানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কথা বলছি, হেল্পলাইন নাম্বার নোট করুন। এখানকার অভিজ্ঞ চিকিৎসকরা ডক্টর বিনোদ কুমার সিং আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তাছাড়া অভিজ্ঞ চিকিৎসকরা অনেকেই রয়েছেন যাদের অনুষ্ঠান আপনারা প্রতিনিয়ত এই সময় দেখে থাকেন। তারা কিন্তু একটা প্রতিশ্রুতি দেন, টাইম বাউন্ড রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, মাত্র কিছুদিনের মধ্যে থেকে প্রমাণিতভাবে আপনাকে কিন্তু দেখানো হবে, যেটা প্রমাণ করে আপনাকে দেখানো হবে যে আপনার সমস্যার সমাধান হচ্ছে। কে আছেন? নমস্কার, একটু জোরে বলুন। নমস্কার, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি সমস্যা? আমার সমস্যা, আমার খুব উইকনেস, বুঝলেন তো, আন্ডারওয়েট আছে, আন্ডারওয়েট, হ্যাঁ, 39 আপনার ওজন, বয়স কত? আমার বয়স 71 স্যার, 71। আপনি থাকেন কোথায়? ক্যান্টনমেন্ট। আচ্ছা, তাহলে আপনার জন্য সব থেকে কাছাকাছি আমাদের হেড অফিসটা হবে মধ্যমগ্রাম, একদম শুনতে থাকুন। আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, কেন আপনি নিজের বয়সটা 71 বললেন, আর লেকিন বয়সটা ওজনটা প্রচন্ড কম, এটা আপনি বললেন, মানে আমি যেটা শুনলাম, লেকিন আমার কাছে এটা প্রচন্ড কম। নিজেকে খুব তাড়াতাড়ি যদি সুস্থ করতে চান, কেন আপনার ওজনটা কম এটাও আমাদের জানতে হবে। আপনি কি আগে গোড়া থেকে এমনি ছিলেন? তো এইসব জিনিস আমাদেরকে সব জানতে হবে, কেন কি বিভিন্ন এমনি অনেক এমনি রোগ হয় শরীরের মধ্যে, মানে যখন খুব খারাপ স্টেজে চলে যায় তখন ওজন কমতে আরম্ভ করে। তো আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করে একবার আমাদের সঙ্গে, আমাদের হেড অফিসে যোগাযোগ করুন মধ্যমগ্রাম, আপনি দেখবেন। আমরা কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলা হলো আমরা টাইম বাউন্ড আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে ওটাও আমরা আপনাকে বলবো, আর কিভাবে আপনি ভালো হলেন আপনার রিপোর্টটা আপনাকে বলবো। একদম। পরের বন্ধু কে আছেন? নমস্কার, হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার হচ্ছে 3-4 বছর ধরে যেটা একটা প্রবলেম হচ্ছে, প্রত্যেক শীতকালে স্কিনে এর জন্য আপনি কি কখনো কোন চিকিৎসককে দেখিয়েছিলেন? মানে আমি এর আগের বছরও দেখিয়েছিলাম, তো যখন কোন ওনারা আপনি ডাক্তারকে দেখেছেন, কেউ টেস্ট করায়নি, এমনি আপনাকে ওষুধ দিয়ে গেছে মলম লাগাবার জন্য? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার আপনি আমার কথা এবার শুনে রাখুন। এবার আপনারাই আপনাদের সবাইকেই বোঝাতে চাইছি, একটা লোক যাচ্ছে ওর স্কিনের মধ্যে, আমরা যেমনি লোকরা আমাদেরকে ফোনের মধ্যে বলে আমার স্কিনে এই প্রবলেম, আমরা বলি না আগে আমরা দেখব, দেখার পরে আমরা তখন আমরা জানি এই রোগের রোগের নাম এইটা, লেকিন আমাদের নিজেরটাও একটু ভেবে নিতে হওয়া দরকার না, কি ভাই কেন এই রোগটাই এই লোকটার হলো।
ওর জন্য বেশ কিছু আমরা টেস্ট করে। লেকিন এনার সঙ্গে কথা বলার পরে জানতে পারলাম কি না, ওনার রোগ দেখার পরে ওভার কনফিডেন্স, একটা মলম লিখে দিলাম ভালো হলো হলো, নাল ফিস তো আসবেই। যে কোনো জিনিসের মধ্যে স্টেরয়েড যদি থাকে কিছুদিন লাগাবার পরে আরাম পাওয়া যায়, লেকিন কিছুদিন পর যখন শরীরটা ওটা রেজিস্ট করে ফেলে তখন ও আর ভালো করতে পারে না, তখন ওর থেকে হাই পাওয়ারে যেতে। হ্যাঁ, যিনি আপনি ফোন করেছেন আপনাকে একটাই কথা বলবো, আমাদের মেদিনীপুরের মধ্যে তিন জায়গায় সেন্টার আছে, যে সেন্টারটা আপনার বাড়ির খুব কাছাকাছি হবে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন। ওইখানে আপনি আপনাকে কী কী আপনি কী কী মলম লাগিয়েছেন, কী ওষুধ খেয়েছেন, কী টেস্ট করিয়েছেন, ওই সব রিপোর্ট নিয়ে আমাদের যে কোনো চিকিৎসককে আপনি ওইখানে দেখাবেন। দেখাবার পরেই আপনি জানতে পারবেন কি আপনার রোগের নামটা কী আর কেন এখন অবধি ভালো হয়নি, আর ওইটাকে আমরা কত দিনের মধ্যে আপনাকে ভালো করে দেব। একদম ঠিক কথা। পরের বন্ধু কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন, কি সমস্যা? হ্যাঁ, আমরা শুনতে পেয়েছি, টিভিটা কমাতে হবে। অ্যাসিড হয় আর কি হয়? প্রথম কথা আপনাকে একটা সিম্পল কথা বলি, আপনাকে নিজের ট্রিটমেন্টটা করাতেই হবে। ট্রিটমেন্ট বেশি দিন আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে না, কিছু কম দিন ট্রিটমেন্ট করালেই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু করাবেন কেন? আমার কথা তো, আমি কি ভগবান নাকি আমি যা বলবো ওইটা আপনাকে মানতে হবে কেন? কিছুর জন্য একদম না। আজকে চলুন, আজকে আপনি আমার জন্য দুটো আপনাকে কাজ করতে হবে। আজকে রাত্রিবেলা যখনই আপনি ঘুমাতে যাবেন তখন উষ্ণ গরম জল খাবেন, এক গ্লাস। রাত্রিবেলা ঘুমাবার সময় এক গ্লাস উষ্ণ গরম জল খাবেন, আর সকালবেলা যখনই ঘুম থেকে উঠবেন কুলকুচি কিছুই করবেন না, একদম বাসি মুখে আবার এক গ্লাস উষ্ণ গরম জল করে ওইটা কুলকুচি করে গিলে খেয়ে নেবেন। আর আমাদেরকে কালকে দুপুরবেলা মানে 10টা 11টা 12টার নাগাদ হেল্পলাইনে ফোন করে জানাবেন তো কি আপনার ওই জ্বালা বন্ধ মানে ব্যথা বেদনাটা আছে কি আছে না, হলো কি হলো না। যদি ভালো রেজাল্ট থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওই হেল্পলাইনে ফোন করে নিজের নামটা লিখিয়ে ওইখানে গিয়ে একটু দেখিয়ে নেবেন। পূর্ব মেদিনীপুর থেকে পরপর দুটো ফোন পেলাম এবং মেদিনীপুরে তিনটি চেম্বার, আরেকবার মনে করিয়ে দিই, মেচেদা, হেরিয়া এবং খড়গপুর, যেখানে সুবিধা আপনারা সেখানেই যোগাযোগ করবেন। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ডাক্তার, নমস্কার। হুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? সত্যিকা বলছি, আর কে বলি? সমস্যাটা কি? আমার মায়ের 75 ইয়ার্স। হুম হুম, ওনার সত্যিকে রক্ত পড়ছে। কোথায় থেকে? এটাই সমস্যা, তাই তো? তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, দেখুন আর যখন আপনার মায়ের হয়েছে আমি এটা কখনো বলবো না কি আপনি নিজের মাকে নিয়ে সঙ্গে আমাদের সঙ্গে দেখা করুন, একদম না। আপনি যদি 100% আপনি যখন নিজে থেকে যেচে আমাদেরকে ফোন করেছেন তার মানে আপনি নিজের মাকে কোনো চিকিৎসককে দেখিয়েছেন, উনি কী কী ওষুধ চালিয়েছেন, ওই ওষুধ খাবার পরেও রক্তটা বন্ধ হচ্ছে কি হচ্ছে না এটা একটু আমাদের জানার ব্যাপার আছে। হেল্পলাইনে ফোন করুন না, আপনার বাড়ির পাশে যে কোনো যে যায় যে প্রতিষ্ঠানটা আপনার বাড়ির কাছাকাছি হবে আপনি একবার ওইখানে হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন। আমাদের ওইখানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর নিজের রিপোর্টগুলো দেখান। কিছুদিনের ওষুধ খেলিয়ে আপনি দেখবেন রক্তটা পড়া বন্ধ হয়ে গেল, কিন্তু এটা কখনো আপনি ভাববেন না কি আপনার মা একদম সারা জীবনের জন্য ভালো হলো না। যার জন্য রক্ত পড়া হচ্ছিল ওইটা যদি আমরা শেষ করে দিতে পারি, ইয়েস আমরা পারি। আমরা অর্থ মানে পাইলস, ফিস্টুলা, ফিসারাল যে কোনো রোগের জন্য আমি সবাইকে একটাই কথা বোঝাতে চাই, আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কেন খার সূত্র খার কর্ম থেকে ভালো কোনো জিনিস নেই পাইলস, ফিস্টুলা, ফিসারাল। একদম। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? বীরভূম, শিউরি। হ্যাঁ বলুন, কি সমস্যা? হাঁটুতে ব্যথা দীর্ঘদিন থেকে।
দীর্ঘদিন মানে কতদিন? বছর দেড় বছর ধরে হাঁটুর সমস্যা। আচ্ছা এক্সরে করিয়েছিলেন? আপনার বয়স কত একটু বলবেন? আপনার বয়স কত? আচ্ছা এখানে আমাদের যখনই বয়সটা 50-এর উপরে হয় তখন আমাদের শরীরের মধ্যে অনেক জিনিসের মানে একটু কম অনেক জিনিস কমতে আরম্ভ করে। দেখবেন আপনি 40 বছর বয়সে যত খেতেন আপনি 55 বছর বয়সে তত খেতে পারবেন না। একই খাবার সব কিছু একই থাকবে। আমাদের যেমনি যেমনি বয়সটা 50-এর ওপরে যখন যায় তখন আমাদের সব ইচ্ছেগুলো ধীরে ধীরে সমাপ্ত হয়। ঠিক ওইভাবে আমাদের শরীরের মধ্যে বেশ কিছু মিনারেলসগুলো সমাপ্ত হতে আরম্ভ করে আর তার প্রতিপেক্ষে আপনার যে হাঁটুর যে ব্যথাটা হচ্ছে আমি আপনাকে এখনই আপনাকে বলে দিলাম এক্স রে করিয়ে নেবেন। ওইখানে দেখবেন এক্স রেতে লেখা থাকবে অস্টিওআর্থ্রাইটিস, মানে আপনার হাঁটুর হাড় ক্ষয় হচ্ছে। আপনাকে আপনাকে একটাই খালি কাজ করতে হবে, এর থেকে কোনো ব্যথা বেদনার যন্ত্রণার কোনো ওষুধ খাবেন না আপনি, দয়া করে খাবেন না। কেন এটা খেলে আপনারাও জানেন সবাই জানে এখন ব্যাপারটা কি হয়েছে। আগে মানে ডায়ালিসিস মানে কিডনির হসপিটাল হাতে গোনা যেত দুটো কলকাতার মধ্যে ছিল, আর এখন তো ওয়েস্ট বেঙ্গলের জেলা জেলার মধ্যে ডায়ালিসিস সেন্টারটা আছে। কেন জানেন? ওই ব্যথা বেদনা যন্ত্রণার ওষুধ খেয়ে খেয়ে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বাড়ির কাছে যে চেম্বারটা আছে সেই চেম্বারে এসে আপনি নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে, আর যদি কোনো এক্স রে নাও থাকে কোনো ব্যাপার নেই, কোনো যদি রিপোর্ট নাও যদি থাকে আপনি আসবেন আমরা লিখে দেবো ওইটা, ওই রিপোর্টটা পরবর্তীকালে এসে আপনি আমাদেরকে দেখাবেন, দেখবেন সব অ্যান্সারটা আপনার এক সমানই আছে। সুস্থ হতে চান তার হেল্পলাইনে ফোন করুন, একটা অপমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। একদম। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি উত্তরপাড়া থেকে বলছিলাম। উত্তরপাড়া বলুন, কি সমস্যা? এবার আমি আপনাকে একটাই কথা বলবো, যখন আপনি নিজেই বলছেন ও যখন এই চামচ অব্দি খাচ্ছে তখন ওর পাতলা পায়খানা হচ্ছে, ওর থেকে কম খেলে ওর হচ্ছে না, এর মানে এটাই হয়ে গেল ওর লিভারের মানে ওর ডাইজেশন পাওয়ারটা একদম ভালো নেই। ওইটার জন্যে একবার অন্তত আমি আপনাকে আপনাকে বলবো, আপনি চেষ্টা করুন না ওর যে খাবারটা হচ্ছে ওই খাবারটা ওর লাইফের মধ্যে আনুন যেটা ও খুব তাড়াতাড়ি মানুষরা হজম করতে পারে। যেমনি আপনাকে সিম্পল একটা সিম্পল টিপস দিয়ে দেব, জন্ডিস বাচ্চাদের জন্ডিস হলে যে খাবারটা দেওয়া হয় এবং ভাতটাও গলা করে গুলিয়ে দেওয়া হয়, এইভাবে দুধ পাতলা দুধ দেওয়া উচিত। কেন একটু বেশি দুধ দিলে ওর হজম হবে না, বদহজমি হলেই ওর শরীরের মধ্যে টক্সিক ফরমেশন হবে, টক্সিক ফরমেশন হলেই কনস্টিপেশন এই ভয়ঙ্কর রোগটা হবে। দেখবেন আপনার বাচ্চার জিভটার ওপরে না সাদা লেয়ারটা এসে গেছে, এটার জন্য আমি আপনাকে বলছি। এই জন্য আমি আপনাকে বলবো একটু হেল্পলাইনে ফোন করে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে দেখা করুন, যদি পারেন বাচ্চাটাকে একবার নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কেন আপনার বাড়ির পাশেই বেলুর মঠের কাছেই আমাদের চেম্বার আছে, একবার ওইখানে এসে দেখা করুন। দেখা করে পরের দেখার করার পরেই আপনি জানতে পারবেন কি আপনার বাচ্চাটা কত তাড়াতাড়ি ভালো হচ্ছে। একদম একদমই সুস্থ হবে, সম্পূর্ণভাবে সুস্থ হবে, শুধুমাত্র যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 এই নাম্বারে ফোন করতে হবে। আজকে আমরা আর ফোন নেব না, যারা এখনও ট্রাই করে যাচ্ছেন প্রচুর ফোন আসছে তাদের বলবো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, অবশ্যই আপনাদের সহযোগিতা করে দেওয়া হবে। প্রত্যেকদিন এই সময়ের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ডাক্তারবাবুকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সকলকে, প্রত্যেকে খুব ভালো থাকুন, নমস্কার।